আমরা এই মুহূর্তে আছি মাদারীপুর জেলার রাজুর উপজেলার খালিয়ার একটা ঐতিহ্যবাহী স্থান। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন রাজা রাম মোহন রায়ের মন্দির। এই মন্দিরটি শত বছর পুরানা। এখানে এই মন্দিরকে ঘিরে বিভিন্ন ধরনের লোককথা প্রচলিত আছে, বিভিন্ন ধরনের বিষয় আছে, আর এলাকাটা সংরক্ষিত এলাকা। আপনাদেরকে নিয়ে এসেছি এখানে দেখার জন্য, দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং এই মন্দিরকে ঘিরে বেশ কিছু সিনেমাও হয়েছে। তা আপনাদেরকে আজকে মন্দিরটি ঘুরে ঘুরে দেখাবো এবং আপনারা দেখবেন। আপনারা আসলে দেখতে পাচ্ছেন মন্দিরের বিষয়টি, এটা শত বছর পুরনো। মন্দিরের জায়গাগুলো আছে, এলাকার কিছু মানুষ মন্দিরের কিছু অংশকে বেদখল করে ফেললো, মন্দিরটা আওতাধীনই রয়েছে, সংরক্ষিত এলাকা হিসেবে আছে। এখানে যদি কেউ প্রতিদিন সকাল টাইমে আসে তাহলে হয়তো অনেকেই মন্দিরের ভিতরে ঢুকতে পারবেন, আপনারা ঢুকে দেখতে পারবেন। আমরা এই মন্দিরের পাশে একটা দেখতে পাচ্ছি একটি বিজ্ঞপ্তি বা নোটিশ আকারে টানানো আছে। এখানে আসলে আসলে জায়গাটা অপরূপ সুন্দর আর কি জায়গা। এখানে আসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে, আপনারা আসতে পারেন, দেখতে পারেন। এবং এই জায়গাটা দেখলে আসলে এখানে অনেকে আসে, আমার মনে হয় যে এই অঞ্চলের এমন কেউ নাই যে এলাকাটায় আসেনি, কখনো ঘুরেনি, দেখেনি। আপনারা আসতে পারেন দূর দূরান্ত থেকে। এখানে একটা জাগ্রত একটা মন্দির, এই মন্দিরটা জাগ্রত, এটা খালিয়াতে অবস্থিত। আপনারা অবশ্যই আসবেন এবং দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালোই লাগবে মন্দিরটা। এবং মন্দিরটা আসলে অনেক কিছু আছে, আসলে এই জায়গাটায় যে এখন যে সময় আছে গাটা কেমন ঝিনঝিন ঝিনঝিন করতেছে। এই জায়গাটা হয়তো বিশেষ অত কিছু একটা আছে, কারণ এই জায়গাটা চতুর্দিকে একদম নীরব, আশপাশে বাড়িঘর যদিও আছে তেমন একটা নেই, একটু দূরে বাড়িঘর। তো জায়গাটা আসলে আসলে আপনার মনটা অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে এইখানটাতে আসলে, যত খারাপ মনই থাকুক না কেন এইখানে আসলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনাদের। আপনারা অবশ্যই এখানে আসবেন এবং দেখবেন, এই জায়গাটা সম্পর্কে দেখলে আসলে অনেকটাই ভালো লাগবে। আর আমরা আসলে এই ভিডিওর মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেমন এইখানে অনেকটাই মন্দিরের বিভিন্ন অংশ ধ্বংসের হয়ে যাচ্ছে প্রায়, আসলে অনেক সময়ের ব্যাপারে। এটা আসলে যদি পুনরায় আবার নতুন করে কিছু কাজ করা হতো বা করতো তাহলে হয়তো এই ঐতিহ্যটা থাকতো বা থাকাটা সম্ভব। তা আমরা আসলে সরকারের কাছে দাবি জানাই যে এখানে যদি এই জায়গাটা যদিও সংরক্ষিত এলাকা, এখান থেকে কিছু যদি রিফাইনিংয়ের কিছু কাজ করা হয় বা ঘষামাজার কিছু কাজ করা হয় তাহলে হয়তো এর সৌন্দর্যটা আরও ফিরবে, আরও ব্যাপক আকার হবে।